উত্তম কুমারের নিজের কোনো বোন বা দিদি ছিলেন না। তার একমাত্র দিদি পুতুলদি অনেক ছোটবেলায় মারা গিয়েছিলেন, কিন্তু অনেক পুতো বোন ছিলেন। মহানায়কের টকমা ছেড়ে এই দিন তিনি শুধুই বোনেদের দাদা। উত্তম কুমারের সব কিছুই ছিল দেখার মতো। ভাইফোঁটায় তিনি আসরের মধ্যমণি। আপন দুই ভাই সহ সমস্ত ভাইদের নিয়ে একসঙ্গে বসলেন। পরনে চৌড়াপার ধুতি আর পাঞ্জাবি, গ্ল্যামার যেন আলোর মতো গা বেয়ে চুয়ে পড়ত। সব দিদি ও বোনেরা একে একে ফোঁটা দিচ্ছেন। ফোঁটার পর্ব শেষ হলে তাকে প্রণাম করে ধুতি পাঞ্জাবি উপহার দিতেন সবাই। বোনেদের উত্তম কুমার দিতেন দামি শাড়ি, সে সময়ে শাড়ি পরার রেওয়াজ ছিল বেশি। আর উত্তম কুমারের আবদার ছিল মিষ্টির থালায় নাড়ু রসগোল্লা পান্তুয়া থাকতেই হবে। মধ্যাহ্নভোজ ঠাকুমা পিসি জেঠি মাসিরা রাখতেন, সে এলাহি ব্যাপার। ভাত সোনা মুগের ডাল পাঁচ রকম ভাজা তরকারি মাছের কালিয়া পাঠার মাংস থাকত। উত্তম কুমার যে শুধুই বাড়ির বোনেদের থেকে ফোঁটা নিতেন তা নয়, কিন্তু ইন্ডাস্ট্রির অনেকেই তাকে নিজের দাদা বলে মানতেন। তারাও এসে ফোঁটা দিয়ে যেতেন। ময়রা স্ট্রিটে চলে যাওয়ার পরেও মহানায়ক কোনো দিন ভাইফোঁটা থেকে দূরে থাকেননি। প্রতি বছর নিয়ম করে ভবানীপুরে আসতেন, ফোঁটা নিয়ে সারা দিন হই হই করে রাতে আবার ফিরে যেতেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।